কালকে ফুটবলটা দেখছো? শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখো, সকালবেলা সকালের কাজে লেগে পড়লাম। তো একবারে বাসি ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছে। আর কালকে রাত্রে কি বলতো, তো রাত্রিবেলা গরম লাগে, তো ওই জন্য কী করি বলতো, শাড়িটাকে খুলেই এখন নাইটি পরেই ঘুমাই। আর শাড়ি জড়ায় শুতে ইচ্ছে করে না, নাইটিটা পরে শুলে না দেখবে অনেকটা হালকা লাগে। যাই হোক, পরে আবার সকালবেলা উঠে তো বাসি কাপড় চেঞ্জ করে নিই। এখন কী বলতো, এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম ভালো করে, তারপরে হচ্ছে এখন যাবো হচ্ছে জামা কাপড়গুলো আগে কেচে নিবো বাগানে জল দিয়ে। কারণ কি, রেয়ান শুয়ে আছে, তো যতটা কাজ করে নেওয়া যায়, আর হচ্ছে ঘরটাকে একটু পরে মুছবো। তো চলো, আর কি বলতো, তারপরে হচ্ছে খাবার দাবারও বানাতে হবে। আর তোমাদের দাদাভাই কাজে যাবে, কিন্তু সামনেই যাবে, মানে দূরের কাজে যাবে না। ওই জন্য যে দেখো জামাকাপড় কাঁচা হয়ে গেছে, এখন ঘরে মেলে দিলাম গামছাটা। আর তোমাদের দাদাভাইয়ের গামছাটা ছিঁড়ে গেছে, তো আর আনাও হলো না। এদিকে দেখো সব জামাকাপড় ধুয়ে ধুয়ে একবারে গ্রিলের মধ্যে রাখছি। গামলাতে সার্ফের জল আছে, তো ওই জন্য আমি জলটা ফেলবো কেন, পরে কিছু একটা ধুয়ে দেওয়া যাবে। আর এদিকে দেখো তোয়ালাটাও ধুয়ে দিলাম, রিয়ানসের কাঁথা, তারপর প্যান্ট, জামাকাপড় সব গ্রিলে মেলে দিচ্ছি এখন। আর শাড়িগুলো আমি তারে মেলে দিব, জুয়েলের প্যান্ট আর কিছু জামাকাপড় পরে হবে, ওগুলো পরে ধুয়ে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করলাম, তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমি তোমাদের আশীর্বাদে খুব ভালোবাসে খুবই ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল 9:30 বাজে, সব কাজকর্ম সেরে চলে আসছি, আমি স্নান করতে যাবো। তো তোমাদের দাদাভাই বলো কি আগে স্নান করতে হবে না, আগে আমি চা খাওয়াই তোমাকে আজকে বানাই, তারপরে তুমি স্নান করতে হবে। ভালোই হলো তাহলে, বলছি আবার কি কাপড় টাপড় বারবার ছাড়বা, নাইটি নাইটি হালকা ভিজে ভিজে এসে জামা কাপড় দিতে গিয়ে। এই যে দেখো, এদিকে তোমাদের দাদাভাই কচু কাটতে আসছে, কচু দিতে ঘরে কয়েকটা কচু আছে, তো ওগুলো কাটবো ডান্টিগুলো। তো আমি বললাম তো তাহলে কয়েকটা কালো কচু নিয়ে আসি। দেখো এদিকে গাছে একটা পদ্ম ফুল ফুটছে, রসুন দিয়ে বানাবো বুঝছো। এখন বাজারে যাবে রসুন আনতে, রসুন আলু সবই বানানো হয়ে গেছে। আর সকালবেলা তোমাদের সাথে সবকিছু শেয়ার করলে দেখবে ভালো লাগে। কচু ক্ষেত ফাঁকা হয়ে গেল, লাগানো হয়েছে দেখে দেখো কি সুন্দর। মাঝে মাঝে আগের বারে বর্ষায় অনেক খেয়েছি। আরে এই যে এটাকে কি গাছ বলে, এটাকে এই যে আমি নামটা ভুলে, আরে চিরতা নাকি, গিলোই গাছ, গিলোই গিলোই, খুব উপকারী গাছ। দেখো মানে যে কোনো জিনিস দেখো যত্ন করলে পরে ভালো হয়। আর এটাকে আমি দেখো যত্ন না করেও এত সুন্দর গাছ, খালি সেই কবে ডালটা লাগিয়ে রাখছিলাম না। দেখো কি সুন্দর গাছটা, এত লতানো হয়ে গেছে, একদম ছোট গুলো কাটবা। দেখো কি সুন্দর কচুর লতি হয়েছে, দেখছো কয়টা লতি হয়েছে, দুইটা। দেখো আমার এই যে লতি, হ্যাঁ হয়েছে, চার কাটতে হবে না, দুনিয়ার চারা আছে এখানে, আরো হবে। দেখো কত ছোট ছোট, এই কাইটে দিলাম, এবার দেখো আরো ঘন হবে। ফলের পরে নিয়ে গিয়ে একবারে জল দিয়ে ঝাঁকড়া ঝাঁকড়া ধুয়ে নাও, তো বালি ঘাটে পড়ে যাবে। ডাটা গাছগুলো বেশ ভালোই বড় হচ্ছে, দেখো ঘন হয়ে, কিন্তু একটু ফাঁকা করে দিলে না আরো ঘন হইতো, ওর পাশের গুলো একটু বড় হয়েছে। দেখো পদ্ম ফুল ফুটেছে দেখছো, কি সুন্দর লাগছে দেখতে। যত বেলা হবে আরো বেশি করে ডিপ কালার একদম পিঙ্ক হয়ে যাবে। চলো আমরা ঘরে যাই, তোমাদের দাদাভাই চা বানিয়ে খাওয়াবে আমাকে আসতে। হ্যাঁ সুন্দর ফুল, চলো ঘরে যাই। এই জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। এই জামা কাপড় বেশি ছিল না অবশ্য, যে জুয়েল শুয়ে আছে, এদিকে আমার ছোট বাবা শুয়ে আছে, এক একজন এক এক ভাব ধরে শুয়ে আছে, দেখছো কীভাবে শুয়ে আছে, বালিশ কোথায় ওর মাথা কোথায় উল্টাই আছে, দেখো চিন্তা করো। এই দেখো তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে, কি মাপে যে চা বসাইছে ভগবান জানে।
चिकन चिकन काटते दाउटा एक नड़े तो देखो लेर लेर कर दाउटा बुरा मानसर दादुर दाँत मत टुकड़ो टुकड़ो कर आलू दिए एक पिंज़ कलो जिरे दिए बुझो मैं पिंज़ लंका जिरे मैं सदा जिरे कलो जिरे ना सरि ये कलो जिरे दिए तो चलो एखी कचुटा केटे निब कचु केटे तर जा स्नान करते घर मुछा हो गए बुझे চা চলো আমরা চাটা নামিয়ে নিই আমি তো নামাবো না তোমাদের দাদা ভাই নামাবে চা খেয়ে তবে তোমাদের দাদা ভাই কোথায় যাবে আবার বাজারে যাবে বাজার থেকে এসে কাজে যাবে তাই না হলো তো বন্ধুরা দেখো একবারে খেতের থেকে যে কচু শাক কেটে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাই তো চা বসিয়ে গেছিল তো এখন আমার জন্য একটু চিড়ে নিলাম কাঁচা চিড়ে আমার না খুব ভালো লাগে কাঁচা চিড়ে দিয়ে চা খেতে আর তোমাদের দাদা ভাই বিস্কুট নিল ও খেলো না চিড়ে তো বলে তুমিই খাও ও হচ্ছে বিস্কুট দিয়ে খেলো যাই হোক আজকে চা বানিয়ে খাওয়ালো খুব মানে অনেকদিন পরেই বানালো চা এরা একে অনেকদিন আগে বানাইছিল ও মাঝে মাঝে বানায় কিন্তু হচ্ছে আমার পোষায় না ওর চা বুঝছো তাও আজকে চাটা খুব ভালো হয়েছে অনেকক্ষণ ফুটছে তো চাটা তো দেখবা কেউ যদি কোনো কিছু রান্না করে খাওয়ায় বা বানিয়ে খাওয়ায় ওই খাওয়াটা স্বাদই আলাদা যেরকমই হোক তো ওই দিন জুয়েলকে বলছিলাম তো যে ভিডিওতে তোর শরবতটা ভালো হয়নি ও একটু মানে কি বলো কি তুমি আবার বললা সাথে সাথে বলো ভালো হয়েছে আবার পরে বলো খারাপ হয়েছে শুকনাই দিছিলাম আবার জল ঢেলে নিলো আমি আর জুয়েল শুকনাটাই খাবো রাতের বেলা ভাত বানিয়েছিলাম তো থেকে গেছে ওই ভাতে শুকনো তরকারি তো বন্ধুরা চলো স্নান করতে যাওয়ার আগে আতর চালগুলো একটু রোদ্রুতে দিয়ে দিই আর কি বলো তো তোমাদের দাদা ভাই আবার ফোন করলো ও তো কাজে বেরিয়ে গেছে তো তো বলো যে তুমি তাড়াতাড়ি রান্নাবাড়া করে রেখো আমি আসবো খেতে আর দিকে রেয়াস উঠানে পুরো দৌড়াদৌড়ি করে খেলছে আর এত সুন্দর আতর চাল না ভাবছি যে কবে সাদা পিঠে বানিয়ে খাবো তো লোভ সামলাতে পারছি না তো বন্ধুরা চলো সব কাজকর্ম তো সেরে নিয়েছি তো ভাবলাম যে স্নান করতে যাবো খাও খাও স্নান করতে যাবো কিন্তু তার আগে ভাবলাম তোমাদের দাদা ভাই আমার ফোন করছে বলে তুমি আগে একটু রান্নাটা করে রেখো আমি দুপুরবেলা আসবো খাওয়া দাওয়া করতে তো যেন আমি যদি স্নান করে পুজো দিতে গেলে অনেকটা সময় লাগবে আর এগুলো রান্না দেখবা একটু সময় নিয়ে রান্না করতে হবে কচু শাক পড়ে গেছে উঠাও কচু শাক তারপরে যে এই যে ভাড়ালি আর আলু একসাথে মানে আগে ভাড়ালিটাকে সিদ্ধ করে নিচ্ছি হালকা তো এখন আলুটাকে ভাড়ালিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আসো না দাঁড়া আসি হ্যাঁ আসি এই যে মশলা করে নিয়েছি কি বলতো জিরে লঙ্কা তারপর পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো তো এটা হচ্ছে মশলা এটা দিয়ে হচ্ছে তরকারিটা বানানো হবে দিয়ে কচু শাক সিদ্ধ করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা হ্যাঁ শোনা হয়ে গেছে উঠাও 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 এদিকে ভাড়ালি ভাজা হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে কি শোনা ওই হাঁড়িটা মাজতে হবে বাসি হাঁড়িটা কালকে রাত্রে ভাত বানিয়েছিলাম হ্যাঁ চলো মশলাটা দিয়ে দিবো ভালো করে কষে মাখা মাখা হবে তরকারিটা কি শোনা তো বন্ধুরা দেখো আমি মশলাটা দিয়ে দিবো আর কি বলতে আমাদের লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ ভালো লিখতে না লবণ খুবই সময় অল্প দিলেও না পরে কাটা কাটা লাগলো মানে এখন এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে দিবো কালকে আবার শনিবার আজকে অল্প করে এই জন্য বানানো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব একটু হালকা চিনি দিব
তো লবণ হলুদটা দিয়ে দিলাম, একবারে কষিয়ে নিব ভালো করে। কালকে রাত্রিবেলা যা আমাদের ঘরে একটা দুর্ঘটনা ঘটতো বিশাল বড়। রাত্রিবেলা তোমরা দেখলে না গ্যাস শেষ হয়ে গেছে, তারপর যাই হোক তোমাদের দাদাভাই আসলো, আমি ফোন করলাম, তার কিছুক্ষণ পরেই চলে আসছে, একটু লেট হয়ে যাবে আসতে, কাজটা করতেছিল। তাহলে তুমি তাড়াতাড়ি আসো, গ্যাস শেষ হয়ে গেছে, দিয়ে ভাতও অর্ধেক হচ্ছে, তারপরে তরকারিটা মনে হয় মোটামুটি দেখলে না কষানো হচ্ছিল। তারপর আসলো, যাই হোক ওইভাবে ঢাকা দিয়ে রাখছিলাম, তারপর আসার পরে গ্যাস লাগাই দিল, আমি তরকারিটাকে ঝোল দিলাম। বিশ্বাস করো না, জুয়েল ঘরে টিভি দেখতেছে ফ্যান চালায়, আর রিয়াজ ঘরের মধ্যে নিচে বসে বসে মানে খেলতেছিল। আর এমন একটা মানে কি চলতো, পুরো গ্যাটেজ দিছে তো চালের উপরে, যে সিল কিসের ওটা যে অ্যালমোনিয়ামের একটা মানে চোখা তিন কোনা টাইপের জিনিসটা ছিটকায় এসে পড়ছে ফ্যানের মধ্যে, বাড়ি লাগিয়ে চালের থেকে মানে ঝাঁকি খাইতে খাইতে ফ্যানের। তো যাই হোক ওটা একদম ছিটকে এমন করে পড়ছে না, হয়তো জুয়েলের কপালে লাগতো নাহলে রিয়ান্সের লাগতো, এরকম অবস্থা। যাই হোক ভগবান ছিল মানে, তারপর ওই ঘরের দাদা ওরা সবাই দৌড়ায় আসছে, জুয়েলের বাবা ওই সময় আসছে, মানে রাস্তার থেকে শুনছে আওয়াজটা, বলে কি কিসের আওয়াজ হলো, দাদা আসছে, তারপর রিয়ান্সের যে জেম্মা আসছে, মণি বৌমণি আসছে, সবাই দৌড়ায় আসছে, কি হইলো কাকিমণি। আমি সে এরকম দেখো আমি আবার রান্নাঘর থেকে দৌড় মেরে গেছি কড়াই টড়াই ঢাকা রেখে, তো ভয় পাইছি বিশ্বাস করো না, বিশাল একটা মানে দুর্ঘটনা হাত থেকে, মানে এটা যদি তিন কোনা টাইপের চোখা টাইপের ছিল তো জিনিসটা, অ্যালমোনিয়ামের ছিল মোটা, যদি ছিটকে যায় তো একদমই যে হইতো মানে গর্ত ছাড়া আর অন্য কিছু হইতো না, যেখানে লাগতো একদম গর্ত হয়ে যেত, মানে ভগবান আছে উপরে সত্যি কথা। যাই হোক কী করা যায়, তাই আমি বললাম জোরকে যে একটা বিশাল বড় ফাড়া ছিল তোদের দুই ভাইয়ের। বাবা কষানো হয়ে যাচ্ছে, আর আরো আরো কষানো করতে লাগবে, ভাড়ালি দিয়ে তরকারি এইভাবে করলে না খুব ভালো লাগে। আমাদের ভাড়ালি আনলে তোমাদের দাদা দাদাই বলবে এইভাবে বানাবা, কি শোনা আমি ডাকে শুনে নাই, ওই যে আসছে আবার রিয়াংসকে স্নান করে নিয়ে আসছে, এবারে আগে এদিকে করে গেলে আমাদের দিকে পরে আলাদা আলাদা কাজ করতে হবে, পুজোতেই তো বাকি আছে, এখন রান্না মোটামুটি হয়ে গেছে, শুনতে বাবা জুয়েল গেছে মাঠে খেলতে, তারপরে বাসি ভাত তরকারি ছিল বলে সবাই খেলাম, খাই না এগুলো আমার খাওয়া ভালো না, তো তোমাদের কি বলবো, চলো তরকারিটা কষানো হলে ঝোল দিয়ে দিবি, তারপর শাকটা বসাবো। এদিকে কি বলতো বাইরে আতপ চালগুলো একটু রোদ দিয়ে রাখছি, তো সুন্দর আতপ চাল দেখলে না রোগ লাগে সত্যি, লম্বা লম্বা গোটা গোটা আতপ চাল, এগুলো তরকারি কষানো হয়েছে না, কচু শাক মানে ঘরে একটু ছিল, যাই হোক একটু বানিয়ে হচ্ছে শীতে, আরো বানানোর পরে দেখবে আরো একটু বানিয়ে দেবে, যাই হোক আমাদের হয়ে যাবে, ভাতটা অল্প অল্প ভালো লাগে তাই না বলো। এই বিল্ডিং এলা বাড়ির কাকিমা গল্প করতেছিল জানলা দিয়ে, ঠাকুরের বাসন মাছতে আসলে কাকিমা গল্প করে আমাদের সাথে, রেয়াংশকে ডাকতেছিল বলে তোর তো ঘ্যাম হয়েছে না আসিস না কথা বলিস না, আমি তো ওর শরীরটা বেশি ভালো না, তো ডাক্তার থাকে তো জানলা দিয়ে, পাম্মি পাম্মি সিদ্ধ হোক, বুঝতে টাইম লাগবে না সিদ্ধ করাই আছে তো বাড়িতে, বাবা কি ফেললা বন্ধুরা দেখো আমার তো তরকারি হয়ে গেছে, দেখো এরকম হবে একদম মাখা মাখা হবে, তো সুন্দর সেন্ট বেরিয়েছে গরম মশলাটা দেওয়ার পরে, এতে কড়াইতে তেল দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিব, দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা গলা সেদ্ধ দিয়ে একটু ভাত নিলাম, দিদি কতটুকু খায় খাওয়াই একটু ঘুম পাড়াবো, ঘুম না পাড়াইলে হবে না, ঘুম না আসলে আমি কোনো কাজ করতে পারবো না বাইরে গিয়ে, বাগানটা একটু ঝাঁট দিতে লাগে তাও দেওয়া হচ্ছে না, এক
কালকে রাতের বেলা হাওয়া খাচ্ছিল ভালোই। লবণের কোটা শেষ করে লবণ দিলে তারপরে নতুন লবণ দেবো। আর আমার ওই দিকে ননাসের ঘর আসছিল রাত্রিবেলা, উনি বলে কি লবণ পুরো সব বাঁ দিকে রাখবো না রান্না করে, ডান দিকে রাখবো। ওই ওই ডান চাষটাতেই রাখি লবণটা। আর রসুন দেবো অনেকগুলা রসুন, দুইটা গোটা রসুন দিচ্ছি পঁচিশ সাপে, যত রসুন দেওয়া যাবে ততই সাপ পঁচিশ সাপে রসুন আর লঙ্কা। তো বন্ধুরা চলো দেখো, হলুদ লবণটা দিয়ে দিলাম এখন, কি বলতো এখন আমি এটাকে দিয়ে ঢাকা দিয়ে তারপরে যাবো রেমসে খাওয়াইতে। আর কি বলতো আগের পুরানো কচুরটা ছিল না ঘরে, ওটা একটু মানে কীরকম শক্ত শক্ত হয়ে গেছে, আর আমার গাছের ক্ষেতের কচুরগুলা হচ্ছে বেশ একদম নরম হয়ে গেছে। আসি 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 সোমা ঘুমাবে রে। আর কি বলতো দেখো নিজেরা একটু বাড়িতে কিছু লাগাইলে পরে দেখো সময় বিশেষ খাওয়া যায়, কেমন কিছু না থাকে বলে তাই না। হ্যাঁ আসি সোনা, এই যে থাকে হইতে থাক, আমি যাই ওকে খাওয়াই ঘুম পাড়ায় আসি, তোমাকে তো সময় লাগবে। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো স্নান করে চলে আসছি, এখন পুজো দিতে যাব। তো তার আগে কটা গাছ থেকে ফুল নিয়ে আসি। আর কি বলতো রেয়াংশকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন মেজে টেজে তারপরে স্নান করে আসলাম। রোদ্দুর থেকে জামা কাপড় নিয়ে এসে রাখলাম এখানটায়, আমরা ভাস্কর না পরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়ার পরে দেখো একবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন মেজে নিয়েছি। চলো জুয়েল এখন স্নান করতে যাবে। বন্ধুরা চলো এই যে ফুল নিতে চলে আসলাম বাসার থেকে, কয়েকটা ফুল নিয়ে যাই বেশি ছিল না, বাসে ফুল থাকলে দেখতে ভালো লাগে। এটা দেখো একটা করি কালকে ফুটবে, এটা দেখছো বন্ধুরা। চলো পুজো দেওয়া হয়ে গেছে আমার, এই দেখো দেখো পদ্ম ফুলটা মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম, আর সব ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম সব জায়গায়। আর এদিকে দেখো আত্মের চলগুলো রোদ্দুর তুলেছি, এত পিঁপড়া ধরছে লাল পিঁপড়া, এই দেখো ছোট ছোট লাল পিঁপড়া ধরছে, দুনিয়া পিঁপড়া হাঁটাহাঁটি হচ্ছে, রোদ্দুর তো দিয়েও শান্তি নেই, একটা পিঁপড়াও ছিল না, এখন আমার পিঁপড়া ধরে গেছে। বাইরে কয়েকটা জামা কাপড় আছে স্নানের জামা কাপড়গুলা, পরে আবার স্নান করার সময় তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট তারপরে গেঞ্জিগুলো ধুয়ে দিলাম, জানালাগুলো বন্ধ করে দিব এখন। জুয়েল খেলে আসছে ওগুলো গেঞ্জি প্যান্ট, এখন কী বলো তো খাওয়া দাওয়া করবো। যে কচুর শাকটা দেখো এতটুকু মিথ্যে বানানোর পরে, তরকারি টরকারি আগেই দেখাইছি তোমাদেরকে, আর রাত্রিটা কুকুরটা এখন চালিয়ে নেবো, আর কিছু বানাবো না আজকে। আবার যদি তোমাদের দাদা ভাই বলে রাত্রিবেলা ডিমের আমলেট করে দিতে তাহলে দিবো, তোমাদের দাদা ভাই এখনো আসে নাই, আমাকে তাড়াহুড়া করে রান্নাবাড়া করাইলো এখনো আসে নাই। আর যাই হোক আমাকে বললো যে তোমরা খাওয়া দাওয়া করলে করো, আমার একটু লেট হবে আসতে, আমি তুমি তোমার তাড়াতাড়ি করে রান্নাবাড়া করতে পারলা, আর এখন আমি তো রান্নাবাড়া হয়েছে আমার পুজো হয়ে গেছে সবই হয়ে গেছে, বলে ঠিক আছে তোমরা খাও না। তো চলো আমি এখন চালগুলো ভুঁজে সে ব্যাগটাতে ভরবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে রেয়াংশ তো ঘুমিয়ে আছে এখনো, আর যে জুয়েল বসে বসে আচার খাচ্ছে তেঁতুলের আচার। চলো
তো বন্ধুরা চলো, আমার ভাত ভরা হয়ে গেছে দেখো। একটু ভারালি ভাজা নিয়ে নিলাম, একটু ভারালি তরকারি নিয়ে নিলাম, একটু কচু শাক নিব। তাহলে আমার বাবা অনেকগুলো উঠছে, এতগুলো খাবনা রে, কম করে উঠ। চলো খাবারটা খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। জুয়েল এখন খাবে না বললো, আমার পেট বিমার হয়ে গেছে, ভেঙে গেছে। যে তেঁতুল মাকে খাইলো না, কি ভালোবাসে টক খেতে ও। আমারও লোভ, জল চলে আসে কিন্তু আমি খেতে পারি না। আমের চাটনি আছে, ওই দিন কি বলতো, কালকে আমের চাটনি খাওয়া হয় নাই, আমি আবার একটু রেখে দিচ্ছি। আমি খাবো, জুয়েলও খাবো, তোমার দাদা ভাই খাবে না। ভালোই হবে, কচু শাক কচুটা আমি গলা ধরবে কিনা জানি না, লঙ্কা তো অনেকগুলোই দেওয়া হয়েছে। দেখো অল্প করে চাটনি রাখছি, আমি আর জুয়েল খেয়ে নিবো। জুয়েলকে স্নান করে আসতে বললাম, ও আসলে ও খাবে, আমি এখন একাই খেয়ে নিবো। চলো খাওয়াটা সেরে নিই, তারপর বন্ধুর সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়াটা সেরে চলে আসলাম। তো এখন কী করবো, একটু মিষ্টি মুখ করতেছি, যে নিজের হাতে বানানো দই আর কি। আমাদের দাদা ভাই আর জুয়েলের জন্য রেখে দিলাম, খাওয়ার পরে একটু দই দিলে পরে ভালোই লাগে, যে কোনো মিষ্টি। চালগুলো ঢুকাই নেই পিঁপড়া, তো পিঁপড়াগুলো গ্রাইন্ডার করে যাচ্ছে। এখন পরে ঢুকাবো, ঘরে এনে রাখলাম। কচু শাকটা খুব ঝাল হয়েছে, জলটা আমি খেতে দিব। আমি খাবে নাকি এক চামচ? চলো তো ভাত দিই, একটু রেস্ট করবো তারপরে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাইও চলে আসলো, এদিকে জুয়েলও, দুজনে মিলে, জুয়েল স্নান করে আসলো, দুজনে মিলে এখন খেতে বসছে বাপ্পাটা। হ্যাঁ বুদ্ধি হবে। এদিকে দেখো থালাতেই দিয়ে দিচ্ছে, বাটি আলাদা আলাদা করে দিলাম না, বুঝছো। সব খালা খালাই দিয়ে দিলাম, দইও দিয়ে দিলাম, দই শেষ আর নাই কিন্তু, দই যা ছিল কাইচি বেচে দিয়ে দিলাম দুজনকেই। আবার তৈরি হয়ে যাবে, হ্যাঁ বন্ধুদেরকে দিছি। তো চলো ওরা খাওয়া দাওয়া সারুক, রেহানসি উঠে পড়েছে, ওকে একটু আমি এখন যাই দেখি আবার ঘুমায় নাকি। পাতলা ঘুম তো, মানে একটু পর পর উঠে পড়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এই যে তোমাদের দাদা ভাই আসলো এই মাত্র, আসার পরে যে কি কি কাজকর্ম একটু করলো, এখানটায় বোর্ড টোর্ড বানাইলো, আর ঘরে ব্যাগের মধ্যে ব্যাগ, একদম ব্যাগের পর ব্যাগ। এই দেখো তখন এই যে চালগুলোকে ড্রামে ঢুকাবে, আমি আর ঢুকাই নেই দামটা, একটু গুছিয়েছিলাম। তো শোয়া থেকে উঠে এখানে জামা কাপড় গুছাইলাম, গুছাই গুছাই তারপর হলো সন্ধ্যে বাতি দিলাম, প্রদীপ জ্বলছে এখনো। যখন ইচ্ছা হবে রোদ্দুর দিতে পারবো। তোমাদের দাদা ভাইকে বললাম চলো একদিন রুটি খাই চালের দিয়ে, ওই সাদা পিঠে, সাদা পিঠে। হ্যাঁ তো হ্যাঁ, এত খাই এত খাই, সত্যি খাওয়ার কথা শুনতে শুনতে পাগল হয়ে গেলাম, কিন্তু স্বাস্থ্য আর হয় না, এত খাই কিন্তু স্বাস্থ্য হয় না। চলো কেক নিয়ে আসছে, কেক খাবো এখন। এই যে চোখ নিচে ঢুকাই রাখো, আর এই জামা কাপড়গুলো সব ভিজা, ওই যে হচ্ছে ভিজা বলতে কি বলো তো, খালি গলা দেখলো মোটা থাকে না, ওগুলো ভিজা। চলো কি আছে ঢুকে না, কি আছে নিচে? ও পাকাগুলো খড়খড়া না, ভেঙে যায়। কেক কেক নিয়ে আসছে, এখন আমরা কেক খাবো, আজকে চা খাবো না, চা খাওয়ার ইচ্ছে নাই। দিন দিন জিনিসের দাম বাড়ে কিন্তু সাইজ ছোট, কাগজ চাইতে চাইতে খাওয়া
রাতের বেলা রান্না বান্না নাই, সব আছে, এখন শুধু রেস্ট করব, গল্প আড্ডা, একটু টিভি দেখব। এখন তো টিভি দেখার সময়ই পাই না। এ কি হলো, একটা আপডেট হয় নাকি? মানে সব দাম নিয়ে যাচ্ছে না? আগে যে কাগজ দরকার আমরা চাপাইছো চাপাই কি রস। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।